চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের 11 যাত্রী নিহত, 5 জনের পরিচয় শনাক্ত, ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন। খাম্বা উপহার দেয়া বিএনপির নেতাদের মুখে সমালোচনা মানায় না, বললেন কাদের। জনগণকে হারিকেন হাতে গণভবনে যাওয়ার পরামর্শ ফকর। রাজধানীতে ফের বাড়তে শুরু করেছে চালের দাম, সরবরাহ বাড়ায় সুলভে মিলছে ইলিশ, লিটারে 13 টাকা কমে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এবং প্রয়োগ না থাকায় কার্যকারিতা হারিয়েছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের আইন, পাবলিক প্লেসকে শতভাগ ধূমপান মুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহবুব আলম। এবার বিস্তারিত, চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দুপুরে মিরসরাইয়ের বর্তাকে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মিরসরাই সংবাদদাতার তথ্যে ডেস্ক রিপোর্ট। মিরসরাইয়ের বর্তাকিয়া এলাকায় রেল লাইন অতিক্রমের সময় মাইক্রোবাসের সঙ্গে মহানগর প্রভাতীর সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়। আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, লেভেল ক্রসিং এ গেটম্যান না থাকায় কোনো বাধা ছাড়াই মাইক্রোবাসটি রেল লাইনে উঠে যায়। এ সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় মহানগর প্রভাতী ট্রেনটি। দায়িত্ব অবহেলার জন্য গেটম্যান সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রেলওয়ে পুলিশ। ওই সময় কোনো ট্রেনে কোনো গেট ফালায় এ ছিল না, আমি গেট আছে না, গেট খোলা ছিল। এই গাড়িটাতে আটকে গেছে বই মাইক্রোটা, আটকে শেষ হয় এখানে নিয়ে এসে তখন অনুমানিক ফোনে দুইটা। পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে আমরা লাশগুলো বর্তাকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছি। গাড়িটা ক্রস করার সময় ট্রেন এসে মেরে দেওয়ার কারণে এখানে অনেক লোক আহত হয়েছে এবং নিহত হয়েছে। আমরা ইতিমধ্যে 11 জনের ডেড বডি উদ্ধার করেছি। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন, তাদের বাড়ি হাটহাজারির আমান বাজার বলে জানা গেছে। রাজীব আহমেদ, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বিএনপি নেতাদের মুখে বিদ্যুৎ নিয়ে সমালোচনা মানায় না, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দলটির নেতাদের অভিযোগও নাকচ করে দেন তিনি। আর বিএনপিকে হারিকেন নয়, খাম্বা মিছিলের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দলটি প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত পাওয়ার যোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে বিজয় হতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে নৌকা নিয়ে আমাদের বিজয়ী হতে হবে। সেদিনের অপেক্ষায় আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। এ সময় সংখ্যালঘু নির্যাতন ও বিদ্যুতের লোডশেডিং নিয়ে বিএনপি নেতাদের সমালোচনা জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 18 ঘন্টা যাদের 24 ঘন্টার মধ্যে লোডশেডিং হতো, যারা বিদ্যুতের পরিবর্তে জনগণকে খাম্বা দিয়েছিল, তাদের মুখে আজ বিদ্যুতের কথা। এদিকে বাংলা একাডেমির এক আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এ সময় হারিকেন পেট্রোল ভরে বিএনপি কখন জনগণের উপর মারে, দেশবাসী এমন সংখ্যা আছে বলে মন্তব্য করেন তিনি। ওদের তো আসলে আমি ভয়ের মধ্যে আছি, এই হারিকেন কখন আবার পেট্রোল বোমা বানিয়ে ফেলে, হারিকেনের মধ্যে পেট্রোল ঢুকিয়ে কখন এগুলোকে আবার পেট্রোল বোমা বানায়, আমি তো সেই সংখ্যার মধ্যে আছি, জনগণও সেই সংখ্যার মধ্যে আছে। কারণ তারা তো আগে মানুষের উপর পেট্রোল বোমা মেরেছে, তাদের তো বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারই নাই। বিশ্ব পরিস্থিতি না দেখে অনেকেই সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সরকারের সীমাহীন দুর্নীতি লোডশেডিং এর কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। লোডশেডিং এ অতিষ্ঠ জনগণকে নিয়ে মোমবাতি আর হারিকেন হাতে গণভবনে যাওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল আলমিনের রিপোর্ট। লোডশেডিং আর গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদ সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেন নেতারা। আজকে বিদ্যুৎ না দিতে পেরে আজকে জনগণের হাতে হারিকেন মোমবাতি ধরিয়ে দিয়েছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লোডশেডিং এর জন্য সরকারের লাগামহীন দুর্নীতিকেই দায়ী করেন। যখনই লোডশেডিং হবে আপনারা মোমবাতির হারিকেন নিয়ে বের হবেন, কারণ এই মোমবাতির হারিকেন নিয়ে না বেরোলে আমরা আলোকিত হব না বন্ধুগণ। বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে এবং লুট করে বিদেশে পাঠিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, এমন মন্তব্য করেন তিনি। ঘাটতি নেই তো লোডশেডিং কেন? শেখ আল আমিন, মোহনা সংবাদ, ঢাকা। ফের বাড়তে শুরু করেছে চালের দাম, কেজিতে বেড়েছে 2-3 টাকা। এদিকে সবজির বাজারে আগুন, কাঁচামরিচ প্রকার ভেদে বিক্রি হচ্ছে 160-300 টাকা। আর মৌসুম হওয়ায় বাজারে সরবরাহ ও বিক্রি বেড়েছে ইলিশের, কিছুটা কমেছে দামও। আর লিটারে 13 টাকা কমে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। রেজা খানের রিপোর্ট। বাজারে চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। ভারত থেকে চাল আমদানির কথা থাকলেও সেদেশে দাম বাড়ার কারণে এলসি খুলছেন না ব্যবসায়ীরা। এই সুযোগে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2-3 টাকা। বাজার মনিটরিং ঝিমিয়ে পড়ায় চালের বাজার আবারও অস্থির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানান বিক্রেতারা। মনিটরের কারণে বাজারটা স্থিতিশীল ছিল, গত 1 সপ্তাহ থেকে আবার সব চাল 2-3 টাকা বেশি। ভারতের চালের দামই বেশি পড়ে, তেলে তো বাংলাদেশিরা ভারতের চালটা আনতেছে না। তেলের দাম লিটারে 13 টাকা কমে বিক্রি হচ্ছে, তবে আমদানি করা বেশিরভাগ কসমেটিক্স আইটেমের দাম নাগালের বাইরে চলে গেছে। 198 থেকে পড়ে আবার যেটা কমাইছে সেটা এখন আসছিল 13 টাকা লিটারে 13 টাকা। মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে, সরবরাহের অভাবে বেড়েছে অধিকাংশ মাছের দাম। তবে ইলিশের ভরা মৌসুম হওয়ায় সরবরাহ ও বিক্রি বেড়েছে, দামও কমেছে কিছুটা। মাছের আমদানি জনগণ একটু কেনাকাটা একটু বাড়ছে, মাছের অনেক দাম এখন আসলে খাওয়ার মতো না। সব কেজি থেকে 20-30 টাকা বাড়ছে। সীমিত আয়ের মানুষের জন্য মাছ খাওয়াটা চিন্তা করাটা অনেক জটিল। গরুর মাংসের চাহিদা কম, বেড়েছে সোনালী মুরগির দাম। ব্রয়লার ও দেশি মুরগি আগের দামে বিক্রি হচ্ছে, কেজি প্রতি 20 টাকা বাড়ছে সোনালীটা। বেচাকিনি না এখন ওই হোটেল যায়। সবজির দাম আকাশ ছোঁয়া, সজনা 200, গাজর 130 ও টমেটো 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ প্রকারভেদে 160-300 টাকা কেজি। 300-280 পেঁপা মরিচের এটা দাম বেশি, গাজর 120-130, টমেটো 100। সপ্তাহে একদিন বাজার করি, এফেক্ট অনেক বেশি হয়ে যায়। নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বছর জুড়ে বাজার তদারকির তাগিদ দিয়েছেন ভোক্তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের বাজারে স্থিতিশীল আছে সবজি, গরু, খাসি মাংসের দাম। বেড়েছে কাঁচামরিচ, মুরগি ও দেশি মাছের দাম। কমেছে তেল, পেঁয়াজ, আদা, রসুন সহ বেশ কিছু সবজির দাম। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে পণ্যমূল্য নিয়ে তানজিদ ভুঁইয়ার ডেস্ক রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এখন কিছুটা কমতির দিকে, 5-10 টাকা কমে 20-50 টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। তবে কুরবানির পর থেকে চড়া দামে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। অন্যদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, গত 23 জুলাই থেকে সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায় অন্যান্য সামুদ্রিক মাছ সহ ইলিশও মিলছে বাজারে। প্রতিটি বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1100-1200 টাকায়। তবে কিছুটা বাড়তি দেশি মাছের দাম, সাগর মাছ চালু হয়েছে, এখন দেশি মাছের দাম একটু বাড়তি। মার্কেটে হচ্ছে শুধু একটু কাঁচামরিচের দাম বাড়তি, আর বাকি সবগুলো তরিতরকারি সবগুলো গত শতবাদা দিয়ে আজকেও সে বাজার আছে। আজকে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 155 টাকায়। অপরিবর্তিত আছে খাসি ও গরুর মাংসের দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহ থেকে 10 টাকা
বা 5 টাকা এরকম বাড়ছে। বাজারের পরিস্থিতি খুবই খারাপ। অন্যদিকে তেল, পেঁয়াজ, আদা, রসুনের দাম কমলেও সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2-3 টাকা। চাউলের বাজার একটু অর্ধগতি, চাউলের দাম সামান্য একটু বাড়তে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতা সাধারণ। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। প্রয়োগ না থাকায় দেশে কার্যকারিতা হারিয়েছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ আইন। আইনি বাধ্যবাধকতা না থাকায় অভিজাত রেস্তোরাঁ সহ ব্যস্ত নানা জায়গাতেও রয়েছে স্মোকিং জোন, ফলে বছরে প্রায় 4 কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় আইন করে পাবলিক প্লেসকে শতভাগ ধূমপানমুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তামাক আইন নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ কিস্তি। ক্যামেরায় ছিলেন সুজন মিয়া। দেশের তামাক নিয়ন্ত্রণ আইনের 7-এর 1 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারবে। অভিজাত রেস্তোরাঁ, বিমানবন্দরে রয়েছে স্মোকিং জোন বা DSA। বিদ্যমান এই আইন কতটা যুক্তিসঙ্গত সেটি একটি বড় প্রশ্ন। সংশোধনের প্রস্তাবনায় আইনের 7 ধারা বাতিল করার প্রস্তাব করা হয়েছে। ধূমপানের ধোঁয়ায় সহজেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন বলে মনে করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। ধূমপানের স্থান রাখা হলে সেখান থেকে আশেপাশে সিগারেটের ধোঁয়া খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এবং যদি ছড়িয়ে পড়ে তাহলে পাশে যিনি হেঁটে যাচ্ছেন অথবা পাশে রেস্টুরেন্টে কোনো পাশে যিনি বসে আছেন উনি কিন্তু এই পরোক্ষ ধূমপানের শিকার হবেন। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে 2017 বলছে কর্মক্ষেত্রে 49.7%, রেস্তোরাঁয় 49%, গণপরিবহনে 44%, প্রাপ্তবয়স্করা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। অথচ কানাডা, স্পেন সহ বিশ্বের 67টি দেশে পাবলিক প্লেসে DSA নিষিদ্ধ। প্রচলিত আইনটিকে সংশোধন করে কোনো পাবলিক প্লেসে ধূমপান এলাকা রাখার বিধান বাতিলের পক্ষে মত দিলেন এই আইন প্রণেতা। আইনে বলা আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, এবং ধূমপান যাতে প্রদর্শিত না হয় সে ব্যবস্থাটি করতে হবে। আপনি দেখেন আগে বাসে, ট্রেনে, লঞ্চে কিংবা অন্যান্য জায়গায় অনেকে ধূমপান করতেন, এখন কিন্তু আইন করার কারণে এবং জরিমানা বহাল থাকার কারণে অনেকে কিন্তু ধূমপান করছেন না। এখন তারা যেটি করছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং অফিসে স্মোকিং জোন, এটিও বন্ধ করা দরকার। খুচরা শলাকা, মোরগবিহীন এবং খোলা তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য সংশোধনের প্রস্তাবনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা শক্তভাবে বলেছি বাংলাদেশ পার্লামেন্ট ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর পক্ষ থেকে যে আমরা প্যাকেটে বিক্রি দেখতে চাই, যতটুকু বিক্রি হয় বিক্রি কমে যাক আমরা চাই, কিন্তু কোনো শলাকা বা ভেঙে বিক্রি করা যাবে না। সুস্থ জাতি গড়ে তুলতে তামাক পণ্যই বাধাগ্রস্ত করছে উল্লেখ করে 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত ঘোষণা করতে হলে আইনের সংশোধন ও তামাক কর বৃদ্ধি করার পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাস্তাঘাটে কিংবা কারো আশ্রয়ে যাদের জীবন চলত তারা এখন জমিও ঘরের মালিক। সুবিধাভোগীরা যা স্বপ্নেও দেখেনি তাই করে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী এমন ঘোষণার বাস্তবায়ন চলছে দেশজুড়ে। জমিসহ ঘর উপহার পেয়ে আনন্দে ভাসছে পরিবারগুলো। সুজন মিয়ার ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। আজকে রান্দিসি আর 4 দিন পরে বাতরানি দেখাইছি, ছেলে রাত্রি ঘুমোতে পারি নাই। কষ্টের কথা আপনারে বলে শেষ করা যাবে না যে কষ্ট করেছি। মাহফুজা বেগম জানতে চাইলে কান্না ভেজা কণ্ঠে নিজের কষ্টের কথা তুলে ধরেন। ভাড়া বাসায় ছিল না খাবারের কোনো নিশ্চয়তা, কারো ঘরের সামনে গেলে খারাপ ব্যবহার করা হতো ছোট ছেলে মেয়ের সঙ্গে। শাক রেঁধে ওই ছেলেরে খাওয়াইছি, মেয়েরে খাওয়াইছি শাক রেঁধে। মানুষের বাড়ি যদি দরজার সামনে গেছে এই দরজা আটকাই দিছে, যে মনে হয় হেকে কষ্ট যাচ্ছে না খেতে কি জানি চাইতে আইছে মানুষই। স্বামী মারা যাওয়ার পর আত্মীয় স্বজন কারো কাছে জায়গা হয়নি সেলিনা বেগমের। খেয়ে না খেয়ে জীবন কেটেছে রাস্তায় বা কারো আশ্রয়ে। স্বামী মারা যাওয়ার পরে এরকম কষ্টই কষ্টই, দিন মজুরি কাজ করে কখনো খাতাম কখনো খাতাম না। আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর পেয়ে লাঘব হয়েছে কষ্টের, দেখছেন নতুন জীবনের আশা। এখন আমরা অনেক খুশি, আমরা ভালো আছি,
আপনাকে দোয়া করি। শুধু সেলিনা কিংবা মাহফুজা নয়, বেশিরভাগ উপকারভোগীর জীবনযুদ্ধের গল্পটাই এমন। মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি তারা। আমাদের যে এরকম থাকার একটা পথ করে দেবে আমি তো কল্পনাও করতে পারিনি। এখন ঘর পাইছি, আমাদের মাথার উপর একটা সাই পাইছি, ছায়া পাইছি, আমরা এটাই আমার বড়, আর কিছু চাই না। আগে টিনের ঘরে থাকতাম, এখন পাকা বস্তু একটা ঘরে থাকি, তাতে খুব ভালো লাগছে। সুবিধাভোগী মানুষগুলোর স্বপ্ন এখন সামনে এগিয়ে যাওয়ার। সেলিনা বেগম 8 বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর তার শুরু হয় দুর্বিষহ জীবন। রাস্তাঘাট, ফুটপাত, কখনো বা কারো আশ্রিত থেকে নানা বঞ্চনার শিকার হয়েছেন তিনি। 8 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন। এখন সরকারের কাছে দাবি তার একটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, বাগেরহাট। বাংলাদেশে বস্ত্র, চামড়া, পাট সহ বিভিন্ন খাতে বিনিয়োগে বিভিন্ন প্রস্তাব দিয়েছে উজবেকিস্তান। অভ্যন্তরীণ বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেয় দেশটির প্রতিনিধি দল। বাংলাদেশে দূতাবাস স্থাপনও আগ্রহ জানায় তারা। এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের প্রধান, উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী। আলোচনায় দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফ্লাইটের ব্যাপারে আমরা আমাদের প্রপোজাল পাঠিয়েছি, ওরা দেশে হ্যাভ টু কাম ব্যাক উইথ দ্য তাদের প্রপোজাল নিয়ে আসবে। অলরেডি আমরা কাজ শুরু করেছি। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা কেমন করে উন্নত করা যায়, কেমন করে দুই দেশ থেকেই ইনভেস্টমেন্ট এক দেশ আরেক দেশকে করতে পারি আমরা, বিজনেস টু বিজনেস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেটা আলোচনা হয়েছে। আমাদের দেশে যদি তারা অ্যাম্বাসি প্রতিষ্ঠা করে তাহলে দুই দেশের রিলেশনশিপের ক্ষেত্রে সেটা একটা মাইল ফলক হবে। করোনাকালীন শিক্ষণ ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠান উদ্বোধন শেষে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, করোনার সময় পড়াশোনার ঘাটতি পোষাতে সপ্তাহখানেকের মধ্যে সভা হবে। এছাড়া শিক্ষা ব্যবস্থার সব ক্ষেত্রে ভাষা শিক্ষা, ICT ও উদ্যোক্তা হওয়ার দক্ষতা অর্জনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানে কোনো বাধা সৃষ্টি না হয়। করোনাকালে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি কোথায় কি হয়েছে সেই গবেষণার যে ফলাফল পেয়েছি তার উপরে আমাদের বিশেষজ্ঞরা, শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত শিক্ষকেরা সবাইকে নিয়ে বসে আমরা একেবারে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি যে এখন থেকে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের এই শিক্ষণ ঘাটতি হয়েছে তাদের এই শিক্ষণ ঘাটতি আমরা কী কী করে পূরণ করব। বাংলাদেশের মতো দুর্যোগ প্রবণ দেশে সেতু, কালভার্ট সহ টেকসই স্থাপনা নির্মাণ প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পুরকৌশল বিভাগ আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন আলোচকরা। বলেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলায় প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্যে পৌঁছাতে পরিকল্পনাবিদ, নীতি নির্ধারক সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানান বক্তারা। দেশে 24টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র হাওয়া। চলচ্চিত্রটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুসি, নাসিরউদ্দিন খান, সোহেল মণ্ডল সহ আরও অনেকে। শুক্রবার দুপুরে সিনেমার প্রিমিয়ার শো দেখতে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে যান চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা। এ সময় সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে হাওয়া দেখার আহ্বান জানান তারা। মানুষ আসলে যেভাবে বাংলাদেশি সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে সেইটা সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে আশার। 4 বছরের জার্নি আমাদের প্রত্যেকেরই, অনেক কষ্ট হয় সিনেমাতে, শুধু আমরা আর্টিস্টরা না, টিম মেম্বার প্রত্যেকে। এখন আপনাদের যে ভালোবাসা এটা খুবই ভালো লাগছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসে এই সিনেমাটি দেখছেন, এর চাইতে আর আমাদের বড় কোনো চাওয়া থাকতে পারে না। ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক ও ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর অলিম্পিক ভবনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত 7 জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিইউ এর ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু। ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব জাফরউদ্দিন সহ অন্যরা অংশ নেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের 11 যাত্রী নিহত, 5 জনের পরিচয় শনাক্ত, ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন।
খাম্বা উপহার দেয়া বিএনপি নেতাদের মুখে সমালোচনা মানায় না বললেন কাদের। জনগণকে হারিকেন হাতে গণভবনে যাওয়ার পরামর্শ করলেন। রাজধানীতে ফের বাড়তে শুরু করেছে চালের দাম, সরবরাহ বাড়ায় সুলভে মিলছে ইলিশ, লিটারে 13 টাকা কমে বিক্রি হচ্ছে সয়াবিনে। এবং প্রয়োগ না থাকায় কার্যকারিতা হারিয়েছে প্রকাশ্যে ধূমপান নিষেধের আইন, পাবলিক প্লেসকে শতভাগ ধূমপান মুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।